সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ রাজবাড়ির অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে যে সকল অভিভাবকবৃন্দ আমাদের এই ক্লাসটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ফার্স্টে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি রেবেকা সুলতানা লিজা, সহকারী শিক্ষক, ইয়াসিন উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর, রাজবাড়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কিছুদিন পর আবার আসলাম। আমরা ঈদের ছুটি কাটিয়েছি, আশা করি তোমরা সবাই খুব ভালো ছুটি কাটিয়েছ। এখন রিফ্রেশ মাইন্ডে আমরা আবার নতুন করে ক্লাস শুরু করব। আমরা আজকে করব হচ্ছে বিদেশি শব্দ। শব্দের উপর আমরা ক্লাস নিচ্ছিলাম, ভাষায় অধ্যায়টা অনেক বড়। তো আজকে আমরা শিখব বিদেশি শব্দ। তো আমরা যে গুজরাটি, তারপর হচ্ছে পর্তুগিজ শব্দ, ফরাসি শব্দ, এ সকল শব্দগুলো যদি আমরা ওই বই দেখে দেখে হুবহু মুখস্থ করতে যাই তাহলে হবে কি? মনে থাকবে না। বিশেষ করে আমার তো মনে থাকতো না, ভুলে যেতাম। কিন্তু যদি একটা ছন্দের মাধ্যমে বা টেকনিক করে যদি মনে রাখা যায় তাহলে কিন্তু তোমরা কখনোই ভুলতে পারবে না। তো যারা এবার এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমি স্পেশালি এই ক্লাসটা করাবো। আমরা একটু টেকনিক করে পড়বো, কারণ ওই যে অক্ষর বাই অক্ষর পড়ে গেলে তুমি কিন্তু বেশি দিন মনে রাখতে পারবে না, তোমার বারবার পরীক্ষার আগে রিভাইজ করা লাগবে। আর টেকনিক করে পড়লে তোমার কিন্তু মেমোরিতে এমনি গেঁথে যাবে। আর আমরা চেষ্টা করবো খুব ছোট্ট করে ক্লাস নেওয়ার জন্য, তো ক্লাসটা যেন বোর না হয় সেদিকে আমাদের খেয়াল থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথেই থাকবে, আশা করি বই কলম খাতা নিয়ে তোমরা বসে পড়েছ। তো চলো আমরা শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা শুরু করবো হচ্ছে গুজরাটি শব্দ, সরি পর্তুগিজ শব্দ দিয়ে। কি শব্দ? পর্তুগিজ। তোমরা বই খেয়াল করবে, দেখবে যে এখানে 9টা বা 10টা এরকম শব্দ আছে। তো এইটা যদি আমরা ছন্দের মাধ্যমে করি তাহলে কিন্তু খুবই মজার একটা সেন্টেন্স তৈরি করা যায়। দেখো আমি যদি লিখি, আমি আনারস বিক্রি করে আলপিন কিনবো, আলমারির জন্য। ওকে, তারপর যদি বলি যে গুদামের চাবি গির্জায় রাখ, আগে লিখে নেই, গুদামের চাবি গির্জার, গুদামের চাবি গির্জায় রাখা। তারপর হচ্ছে পাদ্রি বালতিতে করে পাউরুটি খান। ওকে, খুবই মজার। দেখো তোমরা আমার সাথে থাকো, দেখো খুব ভালো লাগবে। দেখো আমি আনারস বিক্রি করে আলপিন কিনলাম আলমারির জন্য। তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবে, আনারস একটা পর্তুগিজ শব্দ, আলপিন একটা পর্তুগিজ শব্দ, আলমারি একটা পর্তুগিজ শব্দ। দেখো এই আন্ডারলাইন শব্দগুলো পর্তুগিজ শব্দ। আবার দেখো গুদাম, হ্যাঁ, তো গুদামে এটা মনে রাখার জন্য আমি কী করেছি, গুদামে লিখেছি। তাহলে কি গুদাম, গুদাম, তারপর হচ্ছে কি তোমার চাবি, এই দেখো চাবি, আর এই যে গির্জা, হ্যাঁ, তাহলে গুদাম চাবি গির্জা, এগুলোও কিন্তু পর্তুগিজ শব্দ। তারপরে দেখো পাদ্রি বালতি পাউরুটি। ওকে, তাহলে দেখো এর বাইরে কিন্তু তোমাদের বইতে কোনো শব্দ নেই, তাহলে এইটা পড়লেই কিন্তু আমরা পেরে যাচ্ছি। আমি আবার বলছি, আমি আনারস বিক্রি করে আলপিন কিনবো আলমারির জন্য, তারপর কি হচ্ছে তোমার গুদামের চাবি গির্জায় রাখা, তারপর হচ্ছে তোমার পাদ্রি বালতিতে করে পাউরুটি খায়। খুব মজার না? এর মধ্যে দেখো প্রত্যেকটা ওয়ার্ড তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমরা শিখবো, সময় স্বল্পতার জন্য আমরা একটু দ্রুত করছি, এবার আমরা শিখবো হচ্ছে ফরাসি শব্দ। কি শব্দ? ফরাসি, ফরাসি শব্দ। আচ্ছা ফরাসি শব্দ, ফরাসি কাদের ভাষা? এখানে একটু দেখে নাও, ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। ফরাসি কাদের ভাষা? ফ্রান্স এ
ভাষা, ওকে? তাহলে দেখো, ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। এখানে চারটি শব্দ আছে, আমরা যদি সিম্পলি বলি যে কাকু রেডি, কাকু রেডি, ওকে? তাহলে দেখো, এখানে দেখো কা, কাতে হচ্ছে কি কার্তুজ, কাতে হচ্ছে কি কার্তুজ, তাই না? কুতে হচ্ছে কি কুপন, কুতে হচ্ছে কুপন। রেতে হচ্ছে রেস্তোরাঁ, রেস্তোরাঁ। আর ডিতে হচ্ছে ডিপো, ডিতে হচ্ছে ডিপো। তাহলে খুবই সহজ আমরা যে মনে রাখার জন্য যে কাকু রেডি, কাতে কার্তুজ, কুতে কুপন, রেতে রেস্তোরাঁ, ডিতে ডিপো। আবার অন্যভাবেও তোমরা বলতে পারো, যেমন ফরাসির রেস্তোরাঁয়, ফরাসির রেস্তোরাঁয়, ফরাসির রেস্তোরাঁর ডিপোতে, রেস্তোরাঁর ডিপোতে কার্তুজ, কুপন পাওয়া যায়। তাহলে দেখো, ফরাসির রেস্তোরাঁর ডিপোতে কার্তুজ কুপন পাওয়া যায়। তাহলে কি রেস্তোরাঁ একটা কি শব্দ, রেস্তোরাঁ একটা কি ফরাসি শব্দ। তারপর হচ্ছে কি ডিপো, ডিপো একটা কি শব্দ, ডিপো একটা ফরাসি শব্দ। এই যে কার্তুজ একটা ফরাসি শব্দ, আর এই যে কুপন। তাহলে খুবই মজার কাকু রেডি, এটা দিয়েও মনে রাখতে পারো। আবার এই যে অপশনাল অ্যানাদার অপশন, যে ফরাসির রেস্তোরাঁর ডিপোতে কি পাওয়া যায়, কার্তুজ কুপন পাওয়া যায়। সো ইজি, খুবই মজার। তোমরা এখন থেকে টেকনিক করে পড়ো, দেখবে যে তোমরা আর কখনো এগুলো ভুলবে না। আর বাংলা সেকেন্ড পার্ট শুধুমাত্র যে এসএসসি পাস করবে সেই জন্য না, যাদের হায়ার অ্যাম্বিশন আছে তারা সারাটা জীবন এটা বহন করতে হবে অঙ্ক ইংরেজির মতো। তো তোমরা এখন থেকে খুব ভালো প্রিপারেশন নাও, ভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা সেকেন্ড পার্ট মানে আসবেই, লাগবেই, প্রয়োজন। তার থেকে তুমি যদি এখন থেকে ভালো করে শিখো, তোমার কিন্তু আর বড় হয়ে বেগ পেতে হবে না। তোমার যদি ছোটোবেলা থেকে ভিত্তিটা শক্ত হয়, তাহলে তুমি কি বড় হয়ে আর তোমার কিন্তু এ কোনো বেগই পাওয়া লাগবে না। তখন তোমার কাছে বাংলা দ্বিতীয় পত্র আর খুব জটিল, খুব রসকসহীন কোনো সব সাবজেক্ট হবে না, খুবই মজার একটা সাবজেক্ট হয়ে উঠবে। ওকে, তাহলে দেখো আমরা কি শিখলাম, পর্তুগিজ শব্দ আর হচ্ছে ফরাসি শব্দ। এবার আমরা শিখব হচ্ছে ওলন্দাজ শব্দ। তোমরা খুব দ্রুত নোট করে ফেলো, ওলন্দাজ শব্দ মনে রাখা খুবই ইজি। তুমি যদি তাস, তুমি যদি মনে করো যে ওলন্দাজ শব্দ তাস সম্পর্কিত, সমস্ত তাসের ওয়ার্ডগুলো এখানে চলে এসেছে, তাহলে যদি তাস কথাটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু ওলন্দাজ শব্দটা তুমি মনে রাখতে পারবে। এটা খুব সহজ। তারপর একটু টেকনিক করে দেই, ওলন্দাজদের তাস খেলতে লাগে ইস্কাপন। হ্যাঁ, ইস্কাপন আরো লাগে কি টেক্কা তুরুপ রুদন হর্তম, টেক্কা তুরুপ রুইতন হর্তন। এবার তুমি তোমার বইতে চলে যাও, দেখো ওলন্দাজ শব্দগুলো কি। আমি এখানে বলেছি যে তাসের কথা মনে রাখলে কি ওলন্দাজ শব্দটা মনে রাখা যাবে, ওলন্দাজ যে তাস খেলতে লাগে ইস্কাপন। দেখো তো ওলন্দাজ শব্দ কিনা বইয়ের সাথে মিলাও। তারপরে দেখো টেক্কা ওলন্দাজ শব্দ, তরুপ ওলন্দাজ শব্দ, রুইতন ওলন্দাজ শব্দ, হরতন ওলন্দাজ শব্দ। তাহলে দেখো ওলন্দাজ যে তাস খেলতে লাগে ইস্কাপন, আরও লাগে টেক্কা তরুপ রুইতন হরতন। তাহলে কি হয়ে গেল না, হয়ে গেল। এবার দেখো, এবার আমরা যাব হচ্ছে গুজরাটি শব্দতে। কি শব্দ যাব, গুজরাটি।
এবার আমরা যাব হচ্ছে গুড গুজরাটি শব্দ। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের যে পর্তুগিজ শব্দটা শিখালাম ওখান থেকে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন থাকে, এইখান থেকে প্রশ্ন এক বা একাধিক প্রশ্ন থাকবে, যার জন্য তোমাদের এই টোটাল অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি বলবো আমরা, এটা একটা ছন্দ তৈরি করে ফেলি, গুজরাটের গুজরাটের খদ্দররা কি দেয়, হরতাল দেয়, হরতাল দেয়। এবার বইতে চলে যাই, দেখো আমরা কি বলছি গুজরাট, হ্যাঁ গুজরাটের দেখো খদ্দর আছে, হ্যাঁ খদ্দর আর হচ্ছে কি হরতাল, তাহলে পেয়ে গেলাম না গুজরাটের খদ্দররা কি দেয়, হরতাল দেয়। এবার আমরা চলে যাই পাঁচে, এবার আমরা চলে যাব পাঁচে, সেটা হচ্ছে কি পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি শব্দ, কি শব্দ, ওকে পাঞ্জাবি শব্দ। তাহলে এখানে কি বলতে, তাহলে এটা একটা কি করে, এটা একটা ছন্দ তৈরি করে ফেলি, শিখ, হ্যাঁ শিখ, শিখ কিন্তু একটা জাতি আছে তাই না, তাহলে শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি, ওকে। এবার কিন্তু আমরা বইতে চলে যাই, দেখো শিখদের, হ্যাঁ তাহলে এখানে কি শিখ, বসে তো দেখো তো শিখ আছে কি না আছে, তারপর এটা কি বলেছি পাঞ্জাবি শব্দ, পাঞ্জাবি শব্দ, তাহলে কি শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। দেখো আরেকটা শব্দ কি পাচ্ছি, চাহিদা, তার মানে শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। পাঞ্জাবি কি শব্দ, এই দেখো পাঞ্জাবি, পাঞ্জাবি হচ্ছে পাঞ্জাবি শব্দ, হ্যাঁ তাহলে শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি, তাহলে তোমার কি হয়ে গেল, তোমার পাঞ্জাবি শব্দ তুমি বের করতে পারলে, খুব মজার তাই না। আচ্ছা তোমরা বাসায় কয়েকবার এটা মুখস্থ করবে আর কয়েকবার লিখলেই দেখবে যে তোমাদের আয়ত্ত চলে আসছে। এবার শিখব হচ্ছে আমরা তুর্কি শব্দ, তুর্কি শব্দ, ওকে। এবার তাহলে দেখো তুর্কি শব্দ, তুর্কি শব্দ আমরা কীভাবে মনে রাখতে পারি, তো লিখি তুর্কি, একটা দারোগা আছে তার নাম হচ্ছে তোপ, তুর্কি একটা দারোগা আছে তার নাম কি তোপ, তোপ কি ছিল একজন দারোগা ছিল, তুর্কি তোপ দারোগা চাকরকে চাকু মেরেছে, হ্যাঁ তাহলে কি হবে, চাকরকে চাকু কি করেছে, মেরেছে। তুর্কি তোপ দারোগা চাকরকে চাকু মেরেছে, তাহলে কি এই যে দারোগার নাম কি ছিল, তোপ ছিল, তোপ কে ছিল, একজন দারোগা ছিল, তারপর চাকর, এটা কি দেখো বোর সাথে মিলিয়ে দেখো, এটা হচ্ছে তুর্কি শব্দ চাকু, চাকু কি শব্দ, তাহলে দেখো তোপ, তুর্কি কিন্তু বলে দিয়েছে এখানে যে তুর্কি, তারপর হচ্ছে তোপ দারোগা চাকরকে কি করেছে, চাকরকে চাকু মেরেছে। তাহলে দেখো তোমাদের বইতে চারটা তুর্কি শব্দ রয়েছে, তার মধ্যে তোপ দারোগা, তুর্কি তোপ দারোগা চাকরকে চুকু চুরি চাকরকে চাকু মেরেছে। তাহলে খুবই সহজ, খুবই মজার একটা অধ্যায়, তোমরা এরকম টেকনিক করে বাসায় কয়েকবার করবে, আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদের আরও যে শব্দগুলো আছে, যেরকম তোমার চীনা শব্দ, জাপানি শব্দ, তারপর একটা আরেকটা ক্লাস আছে তোমার ইংরেজি শব্দের উপর একটা ক্লাস, এটা আমরা নিব। আমাদের বাকি যে এই অধ্যায়ের বাকি যে পড়াটা আছে আমরা চেষ্টা করব আর দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য, এবং বাংলা দ্বিতীয় পত্র আমরা খুব টেকনিক করে মজা করে পড়ব, ভয় থেকে নয়, চাপ থেকে নয়, ওকে ওকে। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময় তোমরা বাসাতেই থাকবে, ভালো থাকবে আর নিরাপদে থাকবে, এই শুভকামনায় আজকের মতো রাখছি, আল্লাহ হাফিজ।